ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই কেমন আছো? তোমাদের বাড়ি থেকে আসতে কারো অসুবিধা হয়নি তো? সবাই খাওয়া দাওয়া করে এসছো নিশ্চয়ই? আচ্ছা, ধন্যবাদ তোমাদের সবাইকে। সিট ডাউন প্লিজ, স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ। সামিয়া, তোমাকে একটু সামনে বসা উচিত, কারণ তুমি সবার চেয়ে একটু সাইজ করো। আসলে আমি আমি একজনের সামনে আসছো। সামিয়া এবং আমাদের ইয়াসমিন একটু সামনে আসো। আচ্ছা, সামনে আসো ইয়াসমিন। তোমার শরীরে আপনি কেন বসে? আর লামিয়া, তুমি এখানে বসো, বসো। ধন্যবাদ তামিয়া তোমাদের। এরপরে আমাদের সুমন, তুমি সামনে আসো। সুমন, তবে এখানে সামনে আসো। এক সিট ডাউন প্লিজ, এখানে ভিতরে যাও। স্ট্যান্ড আপ। আমরা সবাই একসাথে একটি গান গাইব। আমরা আমরা করি জয় গানটি পারি সবাই? আচ্ছা, আমরা আস্তে আস্তে শিখেছি। আমরা করি জয় গানটি আমরা সবাই গাবো, সবাই একসাথে রেডি? 1 2 3 আমরা পাকিস্তানের একটি অংশ পূর্ব পাকিস্তান। আর এই পাশে আসে কোন 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 দেশ? পাকিস্তান। এই পাকিস্তানকে আগে কোন দেশ বলা হতো? পশ্চিম পাকিস্তান। তাহলে আমরা নিশ্চয় সবাই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সম্পর্কে জানি, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র সম্পর্কে আমরা জানি। পাকিস্তান রাষ্ট্রটি 1947 সালে উপমহাদেশ থেকে সৃষ্টি হয়। উপমহাদেশে দুইটি দেশ সৃষ্টি হয়, এক হলো পাকিস্তান আর একটি হলো ভারত। এই পাকিস্তানকে আবার দুই ভাগে ভাগ করা হয়। পাকিস্তানকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। এই দুই ভাগের এক ভাগ হলো আমাদের পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ, যেটা আমরা এটা দেখলাম, আর একটি হলো পশ্চিম পাকিস্তান বা বর্তমান পাকিস্তান। এখন এই যে দুইটি দেশ, এই দুই দেশের দেখো দূরত্ব অনেক বেশি, তাই না? অনেক দূরে। এই দূরের মাঝখানে যে দেশটি আছে, এই দেশটির নাম কি, কে বলতে পারবে? ইন্ডিয়া। ধন্যবাদ আমাদের বিতিকে, অনেক অনেক ধন্যবাদ। ইন্ডিয়া বা ভারত যে দেশটি, এই যে মাঝখানের এই যে দূরত্ব, এই দূরত্ব বারোশো কিলোমিটার দূর। কত দূর? 1200 কিলোমিটার দূর। 1200 কিলোমিটার দূরের পূর্ব পাকিস্তান আমাদের পশ্চিম পাকিস্তানকে কী করতো? পশ্চিম পাকিস্তান আমাদের যে পাকিস্তানের দুটি অংশ ছিল, এই দুটি অংশের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান মানে বর্তমান পাকিস্তান। এই পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানকে, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান 1200 কিলোমিটার দূরের থেকে আমাদের শাসন করত। এই শাসন শুধুমাত্র আমাদের শাসন করত না, সাথে সাথে আমাদের এই বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হানাহানি, মারামারি, আমাদেরকে দমন পীড়ন করে রাখা এবং আমাদের উপর অত্যন্ত চরম জুলুম নির্যাতন করত। এবং আমাদের ভাষার অধিকার ছিল না। আমাদের পূর্ব পাকিস্তানে যে আমাদের বাংলা ভাষা ছিল,
সেই ভাষার কোনো স্বাধীনতা ছিল না, আমাদের জোর করে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং ইয়াহিয়া খান বলেছিল, আমি এদেশের মানুষ চাই, এদেশের মাটি চাই। মোহাম্মদ আলী জিন্না বলেছে, উর্দু অ্যান্ড উর্দু ইজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, মানে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অর্থাৎ আমাদের যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, অর্থাৎ এই দুটি পাকিস্তান মিলে যে পাকিস্তানি ছিল, এখানে মোহাম্মদ আলী জিন্না বলেছিল, আমরা এই পাকিস্তানের একটিমাত্র ভাষায় চাই, সে ভাষা হলো কি, উর্দু। কিন্তু আমাদের বাঙালি ছাত্র জনতা সহ এই পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ সেদিন সবাই চেয়েছিল আমাদের নিজের ভাষা, মাতৃভাষা, মায়ের ভাষা বাংলা চাই। বাংলায় আমাদের হবে কি একমাত্র ভাষা, সেটি আমাদের রাষ্ট্রভাষা। এই রাষ্ট্রভাষার জন্য আমরা 1948 সাল থেকে হরতাল সর্বজনীন মাতৃভাষা সংগ্রাম পরিষদ গড়ে ওঠে। এই 1948 সালে মাতৃভাষা বাংলার দাবি থেকে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হয়। তারই ধারাবাহিকতা 1952 সালে বাংলাদেশের রাজপথে যখন আমরা বাংলা ভাষা রাষ্ট্রভাষা চেয়েছিলাম, পাকিস্তানের সেনারা, পাকিস্তানের সামরিক শাসক, পাকিস্তানের শাসকরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের মানুষের উপর অতর্কিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এলাকা আশেপাশে এলাকায় একজনের অত্যাচার নিয়ে যায় এবং গুলি বর্ষণ করে। গুলিতে শহীদ হয়ে আমাদের ভাষা শহীদেরা রফিক, শফিক, সালাম, বর্গ, শত্রু সহ নাম বাজানা অনেক শহীদরা, তাদের শহীদের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা। আমাদের মাতৃভাষার নাম বাংলা, আমাদের রাষ্ট্রভাষার নাম বাংলা। অনেক সময় বুঝতে পারছি এই হিসেবে 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যম থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। আপনাকে সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা বাংলাদেশের একটি মানচিত্র আমরা, তোমরা কি ছবিটি সবাই দেখতে পাচ্ছ? এই ছবিটি কি সবাই দেখতে পাচ্ছ? এই ছবিটি কিসের ছবি বলতো? শহীদ মিনার। শহীদ মিনার কেন স্থাপন করা হয়েছিল কেউ জানি? আমরা ভাষা শহীদদের স্মরণে, ভাষা শহীদদেরকে স্মরণীয় করে রাখার জন্য 1952 সালের 21 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। সেই শহীদ মিনারে প্রথম আমাদের ফুল পুষ্প স্থাপন করেছিল ভাষা শহীদ সবুর রহমানের পিতা। এটা হলো আমাদের শহীদ মিনার। এই শহীদ মিনারের মাধ্যমে আমরা আমাদের ভাষাকে স্থায়ী করতে পেরেছিলাম। এই ভাষা সংগ্রামের মাধ্যমে আমরা যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি, বাংলা ভাষা থেকে আমাদের দেশের স্বাধীনতা অর্জন হয়েছে। এবং এই পশ্চিম পাকিস্তান আমাদের উপরে যে পূর্ব পাকিস্তানের উপরে নির্যাতন নিপীড়ন করেছিল, তারই ধারাবাহিকতা আমরা 1948 সাল থেকে মাতৃভাষা সংগ্রাম পরিষদের মাধ্যমে মাতৃভাষা থেকেই আমরা আজকে আমাদের 1971 সালের 16 ডিসেম্বরে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। আর এই ধারাবাহিকতা আমরা পেয়েছি আমরা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মহামনের ইজ্জতের বা সম্পূর্ণের বিনিময়ে আমরা পেয়েছি আমার প্রিয় দেশ বাংলাদেশ। এইটা আমাদের বাংলাদেশের মানচিত্র। তোমরা কি সবাই বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ? আমরা কি সবাই আগে বাংলাদেশের মানচিত্র দেখেছি? দেখেছি। এবং বাংলাদেশের মানচিত্র আমাদের কাছে একটি মহান অনুভূতির জায়গা। এটি আমাদের সফট কর্নার। এই বাংলাদেশের মানচিত্র মানে আমার 30 লক্ষ শহীদের রক্তের মানচিত্র। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই যে আমাদের বাংলাদেশের মানচিত্র, এটা আমরা আমাদের বাংলাদেশকে, এই বাংলাদেশের মানচিত্র থেকে আমরা জানতে পারি আমাদের বিভাগ সম্পর্কে জানতে পারি, আমাদের জেলা সম্পর্কে জানতে পারি, আমাদের উপজেলা সম্পর্কে জানতে পারি, এছাড়া বাংলাদেশের বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে পারি, বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থান সম্পর্কে জানতে পারবো, এছাড়া আমাদের রাজধানীর নাম জানতে পারবো, বিভাগের নাম জানতে পারবো। এভাবে আমরা সব কিছু জানবো। তাছাড়া আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আছে, সেই দেশগুলোর নাম আমরা জানতে, আমাদের সবচেয়ে বেশি পার্শ্ববর্তী দেশ হলো কি, ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের প্রায় 3 অংশ, মানে আমাদের ম্যাপে 4 ভাগে 3 ভাগ ঘিরে রেখেছে। এরপরে আমাদের আছে বঙ্গোপসাগর এবং মায়ানমার, বা আমরা যেটাকে বার্মা বলে থাকি। এবং আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে জেনে রাখবো, সেটা হলো আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আমাদের এই যে সাইডগুলো থেকে আছে, এটা হলো ভারতের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ ভারতের এপাশে আছে, এরপরে পশ্চিমবঙ্গ এই পর্যন্ত আমাদের আসে, এরপরে উত্তরের দিকে আছে, ঠিক আছে।
এই যে আমাদের ত্রিপুরা মিজোরাম আসাম মাপ মেঘালয় ভারত ঠিক আছে আমাদের বাংলাদেশের এই সাইড দিয়ে আমাদের কি আছে ভারতের সেভেন সিস্টেম মানে সাতটা অঙ্গরাজ্য আছে এই সাতটা অঙ্গরাজ্য সম্পর্কে আমরা জানতে পারবো এর পাশে আরাকান বা মায়ানমার আছে সেটা আমরা জেনেছি তাহলে আজকে আমরা আমাদের বাংলাদেশের 1952 সালে ভাষা আন্দোলন থেকে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত যে আমরা স্বাধীনতা অর্জন করেছি সে সম্পর্কে আমরা জানতে পেরেছি এখন আজকে আমরা যে পাঠটি পড়ব এটা হলো আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ চক্র বিষয়ে সবাই বই বের করবে তোমরা সবাই নিশ্চয় বের করছো বাংলাদেশ বিশ্ব পরিচয় চক্র বিষয়ের বইয়ে আমরা এখানে একটা সুন্দর করে রিডিং করবো আমার সাথে সাথে তোমরা পড়বে তোমার যদি কারো বুঝতে অসুবিধা আমাকে অবশ্যই জানাবে অধ্যায় 15 বাংলাদেশের এখানে আমাদের মুক্তিযুদ্ধ আমরা কি পড়বো আজকে আমাদের মুক্তিযুদ্ধ এক ভাষা আন্দোলন 1952 সাল 1974 সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে আর তাই পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুযোগ সুবিধা ভোগ করত আর তার পশ্চিম পাকিস্তানের শিক্ষা কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা রাজপথে মিছিল বের হয় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা দাবিতে ঢাকা রাজপথে মিছিল বের হয় ভাষা শহীদদের স্মরণে ঢাকা শহীদ মিনার গড়ে তোলা হয় ভাষা শহীদদের স্মরণে ঢাকায় শহীদ মিনার গড়ে তোলা হয় এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও ছোট ছোট শহীদ মিনার গড়ে তোলা হয় গড়ে তোলা হয়েছে এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও ছোট ছোট শহীদ মিনার গড়ে তোলা হয়েছে প্রতি বছর ২১শে
মা তারপর সুন্দর করে বইয়ে আঙ্গুল দিবে এবং হাত দিবে যাতে আমি যেটা পড়াচ্ছি সেটা তুমি সুন্দর করে স্পষ্ট করে বুঝতে পারো আমার দিকে দেখবে মা সুন্দর করে বুঝতে হবে তুমি যদি আমার পড়ানোটা যদি বুঝতে না পারো বা আমি কী পড়াচ্ছি সেটা তুমি না করে যাও তাহলে বাড়িতে পড়তে তোমার অনেক কষ্ট হবে এবং তুমি আগামী ক্লাসে রেসপন্স করতে পারবে না অর্থাৎ তোমাদের সবার উচিত আমি যেটা পড়াবো বা শিক্ষক যেটা পড়াবে সেটা সুন্দর করে বুঝে নেওয়ার এবং তুমি যদি বুঝতে না পারো আবার শিক্ষককে প্রশ্ন করতে হবে প্রশ্ন করে তোমাকে অবশ্যই অবশ্যই বুঝে নিতে হবে এক কথায় যে পাঠটি আমরা নিব বা যেটা আমরা পড়াবো সেটা তোমাকে অবশ্যই বুঝতে হবে আমার কথা কি সবাই বুঝতে পারছো ক্লিয়ার ধন্যবাদ মাতৃভাষার মর্যাদাকে ধরে রাখার জন্য প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় তাহলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এখন আমরা তোমাদের একটু জোড়ায় জোড়ায় পড়ানোর জন্য চেষ্টা করো তুমি তোমরা দুজন এখানে একটু ঘুরে যাও তোমরা দুজন একটু ঘুরে বসো এখানে একটু বইদের সাথে ঘুরে বসো ঘুরে ঘুরে একসাথে বসো দলীয় ভাবে পাঠ করবো তোমরা দুজন এদিকে একটু ঘুরে পড়ো মা এদিকে একটু ঘুরে একদিকে বইটা দাও তুমি একটু এখানে আসো এই গ্রুপে যাও যে একসাথে পড়ো তোমরা তুমি একটু ওদিকে ঘুরে বসো মা যে করে সুন্দর করে পড়বে সবাই পড়বে এবং তোমরা তুমি এদিকে একটু ঘুরে বসো ছেলেরা তোমরা তোমরা দুজন এদিকে ঘুরে যাও তোমরা দুজন ওদিকে ঘুরে যাও তোমরা দুজন একটু ওদিকে ঘুরে যাও সবাই ঘুরে ঘুরে যাও ঘুরে সবাই সুন্দর করে পড়বে সবাই সুন্দর করে পড়বে এবং হ্যাঁ তোমরা সুন্দর করে গ্রুপে পড়ো যদি তোমাদের গ্রুপে কারণ না হয় অন্যজনের সহযোগিতা নিয়ে পড়বে কেমন একসাথে পড়বে সবাই মনোযোগ দিয়ে সবাই একসাথে পড়বে ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা গ্রুপে অনেক সুন্দর করে পড়েছো এবার তোমরা এককভাবে পড়বে যার জায়গায় সে ঘুরে বসবে এবং সুন্দর করে যাওয়ার মতন সে পড়বে সবাই নিজের বইটা বের করো নিজের বইটা বের করে সুন্দর করে পড়বে এখন তোমরা সবাই যার মতন সে পড়বে অর্থাৎ এককভাবে পড়বে এককভাবে সুন্দর করে বই পড়ো সবাই সুন্দর এবং খুবই সুন্দরভাবে পড়ছে এককভাবে সবাই সাবলীল ভাষায় পড়ছে আমরা দেখতে পাচ্ছি সবাই সুন্দর এবং পরিচ্ছন্নভাবে পড়ছে আমাদের ছেলেমেয়েরা খুবই ওবিডিয়েন্ট আমরা যেভাবে বলি সেভাবে ওরা আমাদের কাজ করার চেষ্টা করে হয়েছে পড়া হয়ে গেলে আমাকে বলবে কেমন সবাই পড়তে হবে হ্যাঁ ধন্যবাদ সবার পড়া হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ সবাইকে তাহলে সবাই এবারে থামবে এখন আমি দুই একজনের কাছ থেকে সুন্দর করে শুনতে চাবে এবং অন্যরা হাত দিয়ে মিলাবে আচ্ছা প্রথমে লামিয়া লামিয়া স্ট্যান্ড আপ লামিয়া তুমি পড়ো সুন্দর করে এবং সবাই দেখবে যে লামিয়া লামিয়া একটি
ধন্যবাদ লামিয়া, সিট ডাউন। এরপর পড়বে জুই। লামিয়া যেখান থেকে অফ করেছে সেখান থেকে, হ্যাঁ পড়ো। ধন্যবাদ জুই, বসবে। এবারা নাবিল পড়বে, নাবিল পড়ো। ধন্যবাদ। এরা আমাদের আবিদ পড়বে, আবিদ পড়ো। ধন্যবাদ। এবার আমাদের সৌরভ, সৌরভ বাকি অংশটুকু পড়বে। ধন্যবাদ। আমরা তাহলে সবাই এই পার্টটি পড়তে পারছি, তাই না? এখন এর থেকে আমি কিছু তোমাদের প্রশ্ন ধরবো, তোমরা সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে, কেমন? তাহলে আমরা পার্টটি সুন্দর করে পড়তে পেরেছি। এরপরে আমাদের কিছু প্রশ্ন আছে, এটা আমরা সবাই দেখবো। দেখো, 75 পৃষ্ঠায় এসো বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে প্রশ্নগুলো উত্তর দাও। তোমরা এখন প্রশ্নগুলো উত্তর দেবে। এক নম্বর নাম্বার নেবো, পশ্চিম পাকিস্তানরা কী কী সুযোগ সুবিধা ভোগ করতো? আমরা কি এখানে পড়েছি পশ্চিম পাকিস্তানরা কী কী সুযোগ সুবিধা ভোগ করতো? পশ্চিম পাকিস্তানের শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা পশ্চিম পাকিস্তানরা কেন ভাষা, কোন ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল? পশ্চিম পাকিস্তানরা উর্দু ভাষা রাষ্ট্রভাষা চালু করতে চেয়েছিল। কোন তারিখে পুলিশে কোন তারিখে মিছিল বের করা হয়েছিল? তারপর আছে ভাষা আন্দোলনে কারা সময় দিয়েছিল? পরবর্তীটা আছে দিনটিকে কিভাবে স্মরণ করব? এই দিনটি আমরা কিভাবে স্মরণ করব? মার্চ মাসের স্মরণে আমরা শহীদ দিবস তৈরি করেছি এবং শহীদ দিবসে আমরা প্রতি বছর 21 তারিখ আমরা সবাই স্কুল দিয়ে স্মরণ করি। তাছাড়া বর্তমানে মাতৃভাষাকে আমাদের মাতৃভাষা হিসাবে বিশ্বজুড়ে পালিত হয়। এখন আমি আরো কিছু ছোট ছোট প্রশ্ন করবো, তোমরা সবাই উত্তর দিবে। 1947 সালে বিজেপির কাছ থেকে যে দুইটি দেশ স্বাধীন নাম কি? ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তান। ভারতের পাঁচ অংশ ছিল, ভারতের পাঁচ অংশ ছিল, বলো আপনি বলো সেই দুটির নাম কি? পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশটির আগে নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। তাহলে ধন্যবাদ, তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর দিতে পেরেছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল তোমরা এই পাড়াটি সুন্দর করে বাকি থেকে পড়ে আসবে এবং
নম্বরে এসে করি এই প্রশ্নগুলোর উত্তর করে নিয়ে আসবে, লিখে নিয়ে আসবে এবং আমাকে সবাই হাতে লেখা দিয়ে দেখাবে। আমাদের সবাইকে